সাহিত্যের সামগ্রী প্রবন্ধের, তার আগে বলছি, ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স C10 সাহিত্য প্রবন্ধের অন্তর্গত সাহিত্যের সামগ্রী প্রবন্ধের পরবর্তী যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেটি হল, ভাবকে নিজের করিয়া সকলের করা ইহাই সাহিত্য, ইহাই ললিত কলা। রবীন্দ্রনাথের মতানুসরণে সাহিত্যের সৃজন পদ্ধতি ব্যাখ্যা কর, অথবা সাহিত্যে যাহা সত্য তাহাকে গ্রহণ করা হয় রস রূপে। সাহিত্য ভাবের বিষয়, ভাবকে সংবেদনশীল পাঠকের মনে সঞ্চারিত করে দেবার উদ্দেশ্যে সাহিত্য রচিত হয়ে থাকে। যা জ্ঞানের কথা তা প্রমাণ সাপেক্ষ, যে জ্ঞানের বিষয় মানুষ একবার জেনেছে দ্বিতীয়বার তা আর সে জানতে চায় না। কিন্তু যে সাহিত্যে হৃদয়ভাবের কথা ব্যক্ত হয় তা বারবার প্রকাশ করলেও পুরনো হয় না, বরং হৃদয়ের অনুভূতি কাল পরম্পরায় যত পুরনো হয় ততই তা গভীর হয়। এর আবেদন কালপ্রবাহে লোকমনে আরও ব্যাপ্তি লাভ করে। নরনারীর বহু পুরনো বিরহমিলন গাথা প্রায় পৃথিবীর মতোই প্রাচীন, কিন্তু এই গাথা কত কবির কাব্যে যুগ যুগান্তর হতে বর্ণিত হয়ে আছে, কত সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে এর রূপকে উদ্ঘাটিত করা হচ্ছে, তথাপি এর আবেদন ক্ষুণ্ণ না হয়ে বেড়ে চলেছে। সূর্যোদয়ের আনন্দ ও সৌন্দর্য প্রাণের রসভূমিতে মানুষের আবির্ভাবকাল থেকে আজও পর্যন্ত অম্লান হয়ে আছে। কোনো ভাব বা অনুভূতিকে চিরকালীন প্রতিষ্ঠা দান করতে হলে এক মন থেকে আরেক মনে সঞ্চারিত হয়ে যাওয়া সাহিত্যকে অবলম্বন করতে হয়। ভাবের ধর্ম হল এক মন থেকে আর এক মনে সঞ্চারিত হয়ে যাওয়া, আর জ্ঞানের কথা হল প্রমাণ সাপেক্ষ। ভাব যে রূপে যে বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে তা থেকে তাকে বিচ্ছিন্ন করা যায় না, কিন্তু জ্ঞানের কথাকে এক ভাষা থেকে অন্য ভাষায় সহজে রূপান্তরিত করা যায়, এতে তার মাধুর্য বা বক্তব্যের গুরুত্ব হ্রাস পায় না। ভাবের একটি অখণ্ড মূর্তি আছে, এজন্য তা অনির্বচনীয় এবং অসীমের ব্যঞ্জনা প্রকাশ করে। এই অসীমকে রূপের আধারে প্রকাশ করার জন্য শিল্পীর কত বিচিত্র সাধনা। রবীন্দ্রনাথের বাজেকথা প্রবন্ধে দেখি বিশ্বকবি এই বাজে খরচের বিভাগে তার থলিঝুলি কেবলই উজাড় করে দিচ্ছেন, অথচ রসের ব্যাপারে আজও দেউলে হল না। মানুষের অন্তরে যে ভাবের পিপাসা আছে তা কাব্যে সঙ্গীতে ললিতকলায় আভাসিত হয়ে তা প্রকাশিত হয়। মানুষের অন্তরে যে ভাবের পিপাসা আছে তা কাব্যে সঙ্গীতে ললিত কলায় প্রকাশিত হয়। এই পিপাসা হল অন্তর্বাসী পুরুষের। জ্ঞানের দুটি দিক আছে, একটি হল তত্ত্ব, অপরটি হল সত্য। পৃথিবীতে যা আছে তার পরিচয় যখন লাভ করি তখন তাকে বলি তত্ত্ব, কিন্তু এই তত্ত্ব যখন পূর্ণতাকে আশ্রয় করে তখন নাম হয় সত্য। তত্ত্ব খণ্ডিত, বিচ্ছিন্ন, তা সত্যকে অবলম্বন করে সার্থক রূপে প্রকাশিত হয়। এই প্রকাশই হল আসল কথা। কাব্যসাহিত্য ও ললিতকলার ধর্ম হচ্ছে প্রকাশ। তথ্যকে কেন্দ্র করে মনকে সত্যের স্বাদ দেওয়াই হল সাহিত্য ও ললিতকলার উদ্দেশ্য। কিনুগোয়ালার অন্ধকার অপরিচ্ছন্ন পরিবেশে সওদাগরী অফিসের কনিষ্ঠ কেরানী হরিপদ দারিদ্র লাঞ্ছিত জীবনযাপন করেন, এটা তথ্য মাত্র, কিন্তু বাঁশির সুরে তার মানব সত্তার উজ্জীবনকে সত্য বলা যাবে। প্রেমেন্দ্র মিত্র তার কবিতায় বলেছেন, জীবন মানে না জৈব রীতির দাস্য, ভুলে জ্বলে ওঠা দৈব দীপ্তি উর্মিল উল্লাস,
ভাঙে ভাঙে বুঝি প্রাণ শৃঙ্খলে অন্ধ অনুপ্রাস। চিত্রকর যখন ছবি আঁকেন তখন তথ্যকে ততটুকু গ্রহণ করেন যাকে উল্লেখ করে তিনি সুষমাকে প্রকাশ করতে পারবেন। সাহিত্যে যা সত্য তাকে প্রকাশ করা হয় বা গ্রহণ করাও হয়। সাহিত্যে যা সত্য তাকে গ্রহণ করা হয় এবং তাকে প্রকাশ করা হয় রস রূপে। যাকে ভাব বলা হয় তা সকল মানুষের হৃদয়ে আছে। এই ভাব যদি একজন প্রকাশ না করেন তবে অন্য একজন এসে করবেন। সুতরাং ভাব হলো সর্বসাধারণের। ভাবকে প্রকাশ করার রীতি সম্পূর্ণ লেখকের। এই রীতির মধ্যে স্রষ্টার মৌলিকতা পরীক্ষা করা হয়ে থাকে। ভাবকে বিশেষ মূর্তির মধ্যে প্রকাশ করে সকলের আনন্দের সামগ্রী করে তোলার কৃতিত্বের মধ্যে লেখকের কীর্তি নিহিত। যে ভাব সকলের মনে ছড়িয়ে আছে, কোথাও ব্যক্ত কোথাও অব্যক্ত, লেখক তাকে নিজের করে নেন। প্রত্যক্ষগোচর জগৎ হল সাহিত্য সৃষ্টির উপাদান। এই জগৎ থেকে উপকরণ সংগ্রহ করে করা হয় এবং লেখক বা স্রষ্টা শিল্পীরা এই প্রত্যক্ষগোচর জগৎ থেকেই তাদের লেখার উপাদান সংগ্রহ করেন এবং তিনি কি গ্রহণ করবেন না করবেন সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। সুতরাং যে ভাবটিকে লেখক স্বীকার করলেন তাকে অনুভূতি ও কল্পনায় সমৃদ্ধ করে তিনি নতুন করে প্রকাশ করেন। কবি কিটস গ্রিক ভস্মাধারে উৎকীর্ণ চিত্রগুলির ভাবগত অখণ্ড সৌন্দর্য সুষমা উপলব্ধি করে ওডনে গ্রিসিয়ান আর্ম, একটা ভস্মাধার গ্রিসিয়ান আর্ম গ্রিস দেশের, হ্যাঁ, কবিতায় লিখেছেন, দাউ সাইলেন্ট ফ্রম দাউ ডস্ট আস আউট অফ থট অ্যাজ ডথ ইটার্নিটি। যে এই যে সাইলেন্ট, যে চুপ করে আছে একদম সাইলেন্ট ফর্ম, দাউ ডস্ট, তারই গান আমাদেরকে আমাদের অনুভূতিকে উদ্দীপ্ত করে তোলে এবং তা চিরন্তনের জন্য তা সম্পাদন করে। বর্ষাধারের গায়ে উৎকীর্ণ যে চিত্র, সেই নীরব মূর্তি এবং এই কবিতার চিরকালের পাঠকের মনে অপরূপ অসীমের ইঙ্গিত বহন করে এনেছে। কবি আনন্দের আতিশয্যে স্বতঃস্ফূর্ত আবেগে আর্টের চিরস্থায়ী আবেদনের কথা ঘোষণা করেছিলেন। সেই কবিতাতেই এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, যে গ্রিসিয়ান আর্নের গাত্রে যে চিত্রটি আছে সে চিত্রটি হলো এইরূপ যে একজন বংশীবাদক সে গাছের গোড়ায় বসে বাঁশি বাজাচ্ছে, সে বাঁশিতে নতুন সুর সৃষ্টি করছে। আরেকটি ছবি আছে, একদল লোক একটা বাছুরকে সঙ্গে করে নিয়ে তারা চলেছে বাদ্যবাজনা সহকারে কোন একটা ধর্মীয় উৎসবের দিকে। আরেকটি চিত্র আছে, এক যুবতীর দিকে ধেয়ে যাচ্ছে এক যুবক। অর্থাৎ এই যে ভালোবাসা, এই যে প্রেম, এই প্রেমটাই যে চিরন্তন, এই কথাটি কবি বলতে চাইছেন। এখানেই কবিতাটি অসাধারণত্ব মণ্ডিত। এ থিং অফ বিউটি, যে কোনো সৌন্দর্যের বিষয়, সেই সৌন্দর্যের বিষয়টিকে, সৌন্দর্যের বিষয়টি চিরদিন মানুষকে আনন্দ দান করে। তবে সৌন্দর্যের মধ্যেই আছে একটা চিরন্তনত্ব, সেই জন্য কালে কালে মানুষকে তা আনন্দ দান করে এসেছে। এই প্রকাশ সম্পর্কে একটি কথা আছে, সাধারণ মানুষের অন্তরে ভাব আছে কিন্তু তারা এই অনির্বচনীয় ব্যাকুলতাকে প্রকাশ করতে পারেন না বা পারে না, তারা নিজেরা না বুঝে বোঝাতে পারে না। লেখক বা কবির ধর্ম হল সেটাই বোঝানো। কিছু ঘুচাইব সেই ব্যাকুলতা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, কিছু ঘুচাইব সেই ব্যাকুলতা, কিছু মিটাইব প্রকাশের ব্যথা, বিদায়ের আগে দু চারটি কথা রেখে যাব সুমধুর। কবি নির্জনে বসে সাধনা করেন বটে কিন্তু তার সৃষ্টি মানব সমাজের জন্য। বিহঙ্গের গান হয়তো সতৎসারিত, নিজের আনন্দ প্রকাশ ছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কবির রচনা সম্পর্কে একথা বলা যায় না। পাঠক সমাজই তার লক্ষ্য। কবির অন্তরের ভাবনারাজি বিশেষ অবস্থায় ভাব সংঘাতে অথবা নতুন পরিচয়ে জেগে ওঠে, তখন
সেই ভাবসমূহকে তিনি প্রকাশ করতে চান। এইভাবে ভাবের বিষয় প্রকাশভঙ্গির মাধ্যমে সাহিত্যের বিষয় হয়ে ওঠে। ম্যাথু আর্নল্ডের একটি বক্তব্যকে এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি। ফর এ লিটারারি মাস্টারপিস হলো কি, মহাকাব্যগুলো, এগুলোকে বলা হয় মাস্টারপিস। টু পাওয়ার্স মাস্ট কঙ্কার, দুটো শক্তি সেখানে এগিয়ে আসে, যুদ্ধ বিগ্রহ হয় ইত্যাদি। দ্য পাওয়ার অব দ্য ম্যান অ্যান্ড দ্য পাওয়ার অব দ্য মুভমেন্ট, পাওয়ার অব দ্য ম্যান, মানুষের শক্তি এবং সময়কাল দুটোই। অ্যান্ড দ্য ম্যান ইজ নট এনাফ উইদাউট দ্য মুভমেন্ট, একজন মানুষ সম্পূর্ণ নয় তার সময় এবং কাল ছাড়া। বর্ষাকালে জলস্ফীত ব্রহ্মপুত্র নদী যেমন তট অরণ্য প্লাবিত করে প্রলয় নিত্যপর মহাদেবের মতো ডমরুধ্বনি করে প্রচণ্ড গর্জনে ছুটে চলে এবং নতুন করে কুল রচনা করে, মহাকবি বাল্মীকিও তেমনি হৃদয়াবেগকে বাণীবদ্ধ করতে চেয়েছিলেন। কবি এমনভাবে তার অন্তরের অনুভূতি অভিজ্ঞতা প্রকাশ করেন তা তার নিজস্ব হয়েও পরের হয়। কবি স্রষ্টা কিন্তু তার কাব্যের ভোক্তা হল পাঠক। এমনভাবে কবি তার ভাব ব্যক্ত করেন যা অর্থবহ, ইঙ্গিত দূরপ্রসারী ব্যঞ্জনা আভাসিত হয়। এই অর্থে একটি সৃষ্টি তা কাব্য, চিত্র ও ভাস্কর্য হোক, লেখক ও পাঠক উভয় মিলে সৃষ্টি করেন। কবির ভাষায় একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা আরেকজন গাবে মনে। যে কবিতার অর্থ অত্যন্ত স্পষ্ট ও সহজবোধ্য সেখানে পাঠক কিছু প্রত্যাশা করে না, অতি স্পষ্টতার জন্য সেখানে ব্যঞ্জনা নষ্ট হয়ে যায়। কাব্য সৃষ্টির সার্থকতা হল যেখানে কবির বক্তব্য সহৃদয় হৃদয় সংবাদী পাঠক মনে সঞ্চারিত হয়ে যায়। পাঠক যেখানে সহজে কবির সৃষ্টির সঙ্গে একাত্মতা স্থাপন করেন সেখানে বুঝতে হবে কবিতার ভাবটি সাধারণীকৃত হয়েছে। একটি বিশেষ ভাবকে সাধারণের উপভোগ করে তোলার ক্ষমতাকে সাধারণীকরণ বলা যায়। কবি ভাব সমূহকে নিজ মানসে প্রতিফলিত করে পাঠক সমাজকে দান করেন। সুতরাং দেখা যায় কাব্য সৃষ্টিতে নৈর্ব্যক্তিক কিছু থাকে না, সেখানে কবির সৃষ্টি বস্তুধর্মী, যেখানে কবির সৃষ্টি বস্তুধর্মী সেখানেও তিনি ভাবসমূহকে আপন অনুভূতি ও মনোভাবে রঞ্জিত করে প্রকাশ করেন। বিজ্ঞানে আমরা নির্লিপ্ত ভাব প্রত্যাশা করি, কারণ বিজ্ঞানে ব্যক্তি নিরপেক্ষতা বর্তমান। কিন্তু সাহিত্যের বাণী স্বয়ম্বরা, উপন্যাস ও নাটকে লেখক নির্লিপ্ত থাকেন বটে, কিন্তু বিজ্ঞানীর মতো নিরাসক্ত থাকতে পারেন না। সেখানে তিনি নানা রূপে বিভিন্ন চরিত্রের মধ্যে নিজেকে প্রকাশ করে থাকেন। শেক্সপিয়ারও নানা চরিত্রের মধ্যে নিজেকে ব্যক্ত করেছেন। অতএব সাহিত্য সম্পর্কে যে কথা সত্য, যে কোনো ললিত কলা সম্পর্কেও সে কথা সত্য।